মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে ঈদ আর তার সঙ্গে সঙ্গে অক্ষয় তৃতীয়া, তো এই জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে ঈদ মুবারক আর অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। তো আমাদের এখন সকাল সকাল ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আজকে সকাল সকাল বলাটা ভুল হবে, কারণ আজকে বলেইছিলাম যে আমাদের রুটিনটা আবার একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ ঐশীদের ছুটি পড়ে গেছে। এখন আমাদের উঠতেও আজকে দেরি হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট খেতেও কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে। তারপর আমি আর মামুনি ডিসাইড করলাম যে কি রান্না হবে। না, ব্রেকফাস্টে কি খেলাম সেটা বলো। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে কিন্তু খুব ভালোই খেয়েছি, দারুণ ফলাহার, একদম ফলাহার একদম। আজকে চিড়ে, আম, কলা, হ্যাঁ একদম, দই ছিল, দই দিয়ে মেখে। তো আজকে এইসবই খাওয়া দাওয়া হয়েছে। ঐশী খায়নি, ঐশী আর ওম আবার ওরা পাউরুটি খেয়েছে। ব্রেড আর আমি একটা এনেছিলাম তোমার চকো স্প্রেড, না ওইটা দিয়ে ওরা খেয়েছে, চকো বাটার আমুলের, ওটা কিন্তু খেতে খুব ভালো। তো ওইটা দিয়ে ওরা আজকে খেয়েছে আর কলা খেয়েছে। তো এইসব খাওয়া দাওয়া হয়েছে, তারপরেই শুরু, মানে আমি আর মা উনি ডিসাইড করতে পারছিলাম না যে আজকে কি করব। তারপরে আমাদের গাছের একটা নারকেল ছিল, তাই মামুনি বললো যে আজকে নারকেল চিংড়ি করলেও হয়। আমি বললাম হ্যাঁ, চিংড়ি মাছ রয়েছে। আর তোমরাও বলেছিলে যে নারকেল চিংড়ির রেসিপিটা শেয়ার করার জন্য। এটা কিন্তু একদম সিম্পল, তোমরাও অনেকেই এটা করে থাকো সিম্পল ওয়েতেই, তাই ভাবলাম যে যখন আজকে হবেই তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর হীরক কিন্তু আবার একটু পরেই চলে যাবে হচ্ছে ওষুধ কিনতে, কার জানো হানির। কালকে ডাক্তারবাবুর সঙ্গে ফোন করেছিলাম, কথা হয়েছে, আমি বললাম যে এরকম খাওয়া দাওয়া করছে না ঠিক মতো, তো ডাক্তার বললো ঠিক আছে আয় তাহলে, আমি দেখছি হয়তো ক্লিনিক থেকেও হতে পারে বা হয়তো হজমের গন্ডগোল হচ্ছে, তো যাই, একদমই ঠিক মতো করছে না, তো এখন যাবো গিয়ে ওষুধ কিনে আনবো। আর তার সঙ্গে বোধহয় ওমেরও কিছু জিনিসপত্র কিনতে হবে। হ্যাঁ, এই ছুটিতে আমাকে পুরো প্রজেক্ট করতে হবে, মানে সবাই মিলে, আমি আর ওম মিলে পুরো প্রজেক্ট করতে হবে। ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে প্রজেক্ট দিয়ে দিয়েছে, তো আমাকে বসে বসে এখন এই সামার ভ্যাকেশনের প্রজেক্টে ওমকে হেল্প করতে হবে। ঐশীরও প্রজেক্ট আছে কয়েকটা, তো এইসব এখন করতে হবে। তার জন্য হীরক আর ওম এখন চলে যাবে সেই সব জিনিসপত্র আনতে, প্রজেক্টের কি কি লাগবে ওম লিস্ট করেছে। খেয়ে উঠেই ওম দেখলাম একটা বড় সড় লিস্ট করেছে, তো ওরা দুজন সেখানে চলে যাবে আর আমি তো চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরটা তো আমাদের প্রিয় জায়গা, আমার আর মামুনির বলতে পারো, আমার তো ভীষণই প্রিয় জায়গা। তো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনের একটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন তাহলে আমরা এগোই, আর দাড়িটাও বেশ বড় বড় হয়ে গেছে, দাড়িটা কাটতে হবে। দাড়িটা বড় বড় হয়েছে, আমি বারবারই বলছি যে দাড়িটা এক নয় পুরো উড়িয়ে দাও, এরকম ভাবে থাকলে না পুরো রুগ্ন মতো লাগে, মানে খুব শরীর রুগ্ন লাগে আমাকে, বলো তোমরা। হ্যাঁ, ওরমই লাগছে। আমি যে এক নয় পুরো কেটে উড়িয়ে দাও, আর নইলে যদি রাখবে আর মনে করো রাখো, বলছে এই তুমি বলছো যে রেখো না, আবার এই বলছো কাটো, কেটে দাও, কি যে বলছো। আরে কাপড় রোজ রোজ কি দাড়ি কাটা যায়? এরকম আমার একদম ভালো লাগে, তিন চার দিন অন্তর অন্তর কাটবো, রুগ্ন এরকম মনে হচ্ছে, রুগ্ন। আর আমি কাঁচাটা ভিজিয়ে দিচ্ছি, তুমি একটু মেশিনটা চালিয়ে দিও। ঠিক আছে, চলো তাহলে আমরা কাজগুলো করে নিই। নারকেল চিংড়ি করতে যা যা লাগবে তা হলো সাদা সরষে 1.5 চামচ, কালো সরষে 1.5 চামচ, আর একটা নারকেল, এটা কোড়াতে হবে, আর তিনটে কাঁচা লঙ্কা, আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেওয়া। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের বাড়িতে সবার আসতে গন্ধ লাগে, ওই জন্য নইলে কাঁচা চিংড়িও ভাপা করা যায়। প্রথমে মিক্সিতে একটা নারকেল আর কালো সরষে সাদা সরষে আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট দিতে হবে, একটু নুন আর একটু নুন মিক্সিতে একসাথে পেস্ট করে নিতে হবে, আর একটুখানি জল। মিক্সিতে পেস্ট করার সময় আমরা এখানে 4 টেবিল চামচ জল ইউজ করেছি,
এবার এরকম একটা ঢাকাওয়ালা টিফিন বক্স নিতে হবে। প্রথমে 3 টেবিল চামচ সরষের তেল টিফিন বক্সে মাখাতে হবে, আর এর উপর সরষে, কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সামান্য একটু চিনি এর উপর ছড়িয়ে দিতে হবে, তো চিনিটা স্বাদ মতো দিতে হবে। নুনটাও এখানে স্বাদ মতো ইউজ করতে হবে, যেহেতু আগে একটু নুন দেওয়া আছে ওই জন্য এখন সামান্য একটু নুন দেওয়া হবে। সামান্য জল এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে। টিফিন বক্সটা বন্ধ করার আগে ওপর থেকে সরষের তেল একটু ছড়িয়ে দিতে হবে, এখানে 2-3 টেবিল চামচ সরষের তেল দিলেই হবে। কড়াতে একটা স্ট্যান্ড দিয়ে জল ফুটতে দিয়ে দিয়েছি, আর জলটা আমরা এরকম মগের 2 মগ জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। এবার কৌটোটা বসিয়ে দেখতে হবে জলটা যেন যখন ফুটবে তখন যেন ওর ভেতরে না যায়, সেরকম ভাবে জলটা দিতে হবে। এবার 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আজকে রান্না সেরম কিছুই ছিল না, বরবটি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করেছি, আর ডাল আর নারকেল চিংড়িটাই আমাদের আজকে মেন রান্না ছিল আর কি। যেটার গন্ধ তো যা ভালো বেরিয়েছে, তোমাদের আগেও বলেছিলাম যখন চিংড়ি ভাপাটা হয়েছিল, আমার মানে এই দুটো আইটেম চিংড়ি মাছের ভীষণ ভালো লাগে মাটনের থেকেও। তো এসব হয়ে টয়ে গেলে এখন 20 মিনিট ওটা ঢাকা দেওয়া থাকবে, তারপর ওটাকে মামুনি বার করে নেবে, আর যখন বার করবে তখন আবার তোমাদের দেখাবো, মানে একবারে লাঞ্চ টাইমেই তোমাদেরকে দেখাবো। এখন সব স্নান করে নিই। ওম ঐশী অলরেডি স্নানে চলে গেছে, ঐশী এখনও যায়নি, ওম চলে গেছে স্নানে, ঐশী আবার ওইদিকে চলে গেছে খেলতে, এখানে টিভি দেখছিল। আর আজকে খাটের অবস্থা খুব খারাপ, চান টান করে এসে আমি বেড কাভার সব চেঞ্জ করবো, সব কাস্তে দিয়ে দিয়েছি আমি। আর হিরকও সব ওষুধপত্র এনেছে, হানির অনেক ওষুধপত্র এনেছে, তোমাদের সব একটু পরেই দেখাবো যখন চান টান করে নিই, এখন তারপর তোমাদের সব দেখাবো। ছুটি পড়লে এই কেউ কথা শুনবে না, কেউ কথা শুনবে না। দাদা ভাই কিন্তু স্নান হয়ে গেছে, ঐশীকে স্নানে যেতে বলছি, ঐশী কথা শুনছে না। দেখেছো কিরম কাণ্ড সব করছে, এই দেখো ওম গুড বয় হয়ে স্নান করে নিয়েছে, কিন্তু ঐশী খুব দুষ্টুমি করছে, স্নান করছে না। যাও স্নানটা এবার করে নাও, একটু পরে। এই ছুটি পড়লে ওদের টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না, মানে দুজনকেই বলতে হয়। ওম তাও দেখছি আজকে করে নিয়েছে, নইলে ওমকেও খুব সাধ্য সাধনা করতে হয় যে স্নানে যাও স্নানে যাও, যাও স্নানে চলে যাও। বেবি ভিডিওসটা দেখবো আজকে, সব কথা কথা শোনে না, কেউ কথা শোনে না। যাই আমি স্নান করে নিই, কারণ দেখতেই পেলে খাটটার কি অবস্থা, আমাকে সব আবার ঠিকঠাক করতে হবে। বিছানার চাদর আর বালিশের ঢাকা সব চেঞ্জ করে দিয়েছি, এইবারে আমাদের লাঞ্চ করার টাইম। তার আগে তোমাদের সাথে আজকে লাঞ্চটা শেয়ার করে নিই, অনেকদিন তোমাদেরকে দেখাইনি। দুপুরের আমাদের লাঞ্চ মেনু আজকে সিম্পল, কিন্তু আমার ফেভারিট নারকেল চিংড়ি, যার গন্ধ কিন্তু অলরেডি মোমো করছে, তাই তোমাদেরকে সেটা দেখিয়ে নিই। আগে ঐশীকে খেতে দিয়ে দেবো, তারপর আমরা সবাই খাবো। এই হলো মটর ডাল, আলু বরবটি পেঁয়াজ ভাজা, আর এই হচ্ছে নারকেল চিংড়ি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে
এখন এইবারে রেস্ট নেওয়ার টাইম। আর ঐশিক পড়েছে শুয়ে, খেয়ে দিয়ে উঠে আর ওম গেছে ওই ঘরে, কিছু প্রজেক্টের কাজ করছে না দাদা ভাই? প্রজেক্টের কাজ করছে। আজকে সব প্রজেক্টের জিনিসপত্র নিয়ে এলাম, হানির ওষুধ টষুধ সব নিয়ে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ, আর আজকে লাঞ্চটা তো আর বলার নয়, তোমাদের সকাল থেকেই বলে যাচ্ছি। আর তোমরা জানোই যে এই লাঞ্চটা তো আমার ভীষণই ফেভারিট। না আমারও ভালো লাগে, কিন্তু অতটাও ভালো লাগে না তোমার আবার যতটা ভালো লাগে, কারণ ও নারকেলটাই ও পছন্দ করে না। এই জন্য ও নারকেল কোনো রান্নাতে দিলেও বা নারকেলের কিছু হলে ওর কিন্তু সেটা ভালো লাগে না। নারকেল জিনিসটা আমার অতটা ভালো লাগে না, নারকেলের নাড়ু ওর পছন্দ নয়। এখন একটু একটু ভালো লাগে, আগে যেমন একদমই খেতাম না, এখন অল্প অল্প। এই বছর দেখছি একটু একটু ওর ভালো লাগছে। ওর ওই সাদা নাড়ুগুলোই বেশি ভালো লাগে না? না এখন ওই সাদাটা না, আমার গুড়ের নাড়ুটা বেশি ভালো লাগে, ওই যেগুলো লাল। হ্যাঁ লাল নাড়ুটা। আর তোমাদেরকে দেখাই হানির ওষুধগুলো। আর হানি ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বলছে যে ওর অনেকদিন আসলে কৃমির ওষুধটা খায়নি, তো সেই কারণে কৃমির থেকে হতে পারে, একটু আমাশা আমাশার মতো পটিও হচ্ছে। আগে ওর পটির ছবি তুলে নিয়ে গেছিল ডাক্তারবাবুকে দেখানোর জন্য। ডাক্তারবাবু বললে বুঝবে কি করে? বাপ্পা বলছে ডাক্তারবাবু আসতে চাইছিল, আমি বললাম না না এই অবস্থা আবার আসবেন? তখন বলছে না তাহলে তুমি এসো। তো যাই হোক, সেই সব দেখিয়ে বললো পেট গরম থেকেও হতে পারে, আবার কৃমি থেকেও হতে পারে। তো একটা হজমের ওষুধও দিয়েছে, আর একটা কিসের ওষুধ দিল, পেট পরিষ্কার করার না কিসের, না ইনফেকশনের, আর আরেকটা দিল কৃমির ওষুধটা, বললো কৃমির ওষুধটা দুদিন পরে খাইও, এখন একটু আগে পেটটা ঠিক হোক তারপরে। আমাদের বাচ্চাদের শরীর খারাপ হলে যেমন মন খারাপ হয়ে যায় না, সেরকম হানি একদম চুপচাপ বসে আছে, মানে ওরও কিছু হলে আমাদের খুব চিন্তা হয়ে যায়, বলতে পারে না। তো এটাই একটা খুব মানে খারাপ লাগে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রথমে বকাবকি করছি, খেয়ে নে, কেন খাবি না, কেন খাচ্ছিস না, কি প্রবলেম, তোকে কি খাবি আজকে? তো হিরক আবার চারটে রসগোল্লা খাই, চারটে খাওয়ালে না? হ্যাঁ চারটে খাওয়ালাম, পাঁচটা এনেছিলাম, তারপরে দেখলাম চারটে খাওয়ালাম, পাঁচটা এনেছিলাম। এমনি তো ভাত টাত খাচ্ছে না, তাই পাইলাম রসগোল্লা নিয়ে, যে রসগোল্লাটাও খাচ্ছে। আমি আর ভাবছি সুগার হয়েছে কিনা, কারণ মিষ্টি ছাড়া আর কিছু খাচ্ছে না বেটা। তো যাই হোক, চারটে রসগোল্লা খেয়ে, কারণ খালি পেটে ওষুধগুলো খাওয়া যাবে না। আমি জিজ্ঞেস করেছিলাম কিছু তো খাচ্ছে না, বলছে না কিছু খাইয়ে ওষুধগুলো দিতে হবে। তো তারপরে ওই রসগোল্লা খাইয়ে ওষুধটা দিলাম। এইটা একটা দিয়েছে জ্যানিড্যাজ, জ্যানিড্যাজ বলে এইটা দিয়েছে। এইটা বললো যে ওই পেটেরই ইয়ের ওষুধ, ইনফেকশনের ওষুধ, এইটাই ভালো কাজ হবে। আর একটা দিয়েছে সাইপ্রো হেপ বলে, এটাও পেটেরই হজম টজমের বা কিছুর হবে আর কি। আর এইখানে আর এই যে ওষুধটা দিয়েছে, এইটা হচ্ছে ওয়ার্ম স্টক, এটা হচ্ছে তোমার ক্রিমি ক্রিমির ওষুধ। তিনটে ফাইল আছে, ওই সকাল বিকেল করে খাওয়াতে হবে। তো দুদিন খাক এই ওষুধগুলো, পাঁচ দিনের ওষুধ দিয়েছে, তারপরে আবার ক্রিমির ওষুধটা খাওয়ানো হবে। আর হানিদের মানে যে কোনো পেটদের ওষুধগুলো খুব ভালো লাগে, ছবিগুলো এত কিউট কিউট থাকে, আমার আর ঐশীর ভীষণ ভালো লাগে। এখানে যেমন টম অ্যান্ড জেরি মতো, টম অ্যান্ড জেরি না, টম অ্যান্ড জেরি না, ওরম টাইপের ছবিটা দেখে তো ওরমই লাগবে, দুটো পাপি, ছোট্ট দুটো পাপি। আর এই ছবিটা দেখো আর কি কিউট, গোল্ডেন রিট্রিভার। আমার আর ঐশীর এগুলো দেখতে খুব ভালো লাগে। এই এতগুলো ওষুধ এখন হানি খাওয়া দাওয়ার পর ওষুধ খাইয়ে দিয়েছি, দেখা যাক। তারপরে আবার ভাতও খেয়েছে কিন্তু, হ্যাঁ তারপর তো ভাত খেয়েছে বললো না, বাপ বাবা দিয়েছিল একটু ভাত, তখন খেয়েছে। দেখা যাক আস্তে আস্তে ঠিক হবে হয়তো। ও এঘর ওঘর করে যাচ্ছে, যে কোথায় যে কি করে ও শান্তিভাবে কিছুই বুঝতে পারছে না, মাঝে মাঝে বাইরে যাচ্ছে আবার ভেতরে আসছে। আর ভূত আজকে জানো তো কতক্ষণ ঘুমিয়েছে, ভূত আজকে ঘুমিয়েছে কতক্ষণ, কালকে রাত্রিরে বাড়ি ফেরেনি তো, সারা রাত ঘুমোয়নি। আজকে সকালবেলা এসে একটু খাওয়া দাওয়া করে কোথায় কটা নটা টাটা হবে, তখন আমরা সবে উঠে মুখ টুক ধুয়েছি, তো দেখি ও এসছে, তখন এসে অল্প একটু খাওয়া দাওয়া করে সেই যে ওপরে গেছে, তারপর এলো বোধহয় চারটের সময়। হ্যাঁ এই একটু আগেই জাস্ট এসছে, এসে এসে এখন আবার ম্যাম করলো, আমি আবার খেতে দিলাম, খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছে। সব খাওয়া দাওয়া এদের রেডি রাখবো, এবার এরা মর্জির মালিক, যখন আসবে বলবে খেতে দেবো, আবার বাইরে যাবে, আবার ঘরে আসার সময় ডাকবে, দরজা খুলো, আবার দরজা খুলে দেবো, ঘরে ঢুকবে, ভালোই আছে সব। এই দেখো ঐশী এখানে সব অকাজ করছে, লাল ইটের টুকরো দিয়ে সব দেয়াল নোংরা করছে। হ্যাঁ আর ঐশীকে তোমরা
বলেছো খুব ভালো ছবি এঁকেছে আর হাতের লেখার জন্য সবাই তোমরা খুব প্রশংসা করেছে, সেই জন্য ঐশী তোমাদেরকে বলতে চাই থ্যাংক ইউ। ঐশী কিন্তু ছোটবেলায় আর ইয়ে পেতো, কি জানো, হ্যান্ডরাইটিংয়ে প্রাইজ পেতো কিন্তু স্কুল থেকে, আর এখনও ইয়ে পায়, সার্টিফিকেট পায়। এবছর তো আর সার্টিফিকেট বা প্রাইজের ব্যাপার নেই, কারণ সবই অনলাইনে ক্লাস। কি হলো? ওই যে তাকিয়েছে, কি কি কি, তোমার গলাটা একদমই হাঁ রানী মুখার্জি। ওম, এদিকে এসো, লেবুর জল হয়ে গেছে। ওম এখন পিয়ানো প্র্যাকটিস করতে বসেছে, লেবুর জলটা খেয়ে নি, খেয়ে নিয়ে গিয়ে আবার বাজাবে। মাম্মাকেও ডাকো, মাম্মাও তো খাবে। মাম্মা কোথায়? মাম্মা আজকে ঐশী খাবে না লেবুর জল বলেছে, বলেছে একটা দিন একটু আমাকে ছুটি দাও, আজকে আজকে ছুটি পড়েছে, আজকে আমার এই সব থেকে ছুটি, চলে এসো। কি হানি? হানি তো মিষ্টি খেয়েছে। আমি হ্যাঁ আমি আনতে গেছিলাম মিষ্টি, কারণ বাপি বলছে যে তোরা কেউ মিষ্টি টিষ্টি খাচ্ছিস না, বাপি সব নিয়ে এসছে, তাই আজকে আনা হয়েছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে চকলেট সন্দেশ, শ্রী গণেশের। শ্রী গণেশের, এই যে তোমাদের ভার্চুয়ালি মিষ্টিমুখ করাতে হচ্ছে, কারণ সামনাসামনি তো মিষ্টিমুখ করানো যাবে না, তাই জন্য ঈদ আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে তোমাদেরকে ভার্চুয়ালি আমরা দিচ্ছি। আর আমি আজকে লেবুর জল ধীরক দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু মিষ্টিটা আমি এখনই খেয়ে নেবো, কারণ রাত্রে ওরা খাবে, তাই তো? হ্যাঁ রাত্রেই খাবো তো, খেয়ে দেবো। মামনিরাও বললো যে ডিনারের পরে। তুমি এখন খাবে? আমি ভাবছিলাম রাত্রে খাবো, তখন তো খেয়ে দিয়ে উঠে মিষ্টি মুখ করলে একটা ভালো লাগে না। ঠিক আছে, আমি ভেবেছিলাম এখনই খাবো, চকলেট সন্দেশ তো আমি আর পারছি না, আর গন্ধটা কিন্তু দারুণ বলো। গন্ধ তো ভালো, শ্রী গণেশের কিন্তু আস্তে আস্তে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি। আমরা কিন্তু করছি অ্যাডভার্টাইজ। না মিষ্টিগুলো খুবই ভালো, বাপ্পা বলছে একটা একটা করে নিয়ে আসবো এভরি উইক, কারণ যে হ্যাঁ ঠিক আছে আনিস খাবো। চকলেট দইটা এখনো আমরা টেস্ট করিনি, কিন্তু শ্রী গণেশের মিষ্টিগুলো আমি বাপি বললো বলে আমি মিষ্টিটা তাই নিয়ে এলাম, যদি না তোমাদের মিষ্টি মুক্ত করানো হলো, তুমি না করলে না তুমি রাত্রিরে করবে। মামনি বললো যে তুই খেলে খেয়ে নে, তুই তো এখন খাস না। আর আজকে আমাদের ডিনারে কি বলতো, আজকে আমাদের ডিনারে হচ্ছে আলুর পরোটা আর চানা। মামনি আর মাসি মিলেই করছে, রাত্রের দিকটা আমি অতটা যাই না, খুব কম, খুব দরকার না পড়লে আমি রান্নাঘরে যাই না, কারণ রাত্রের দিকটা মামনি আমাকে বলে যে তোকে আসতে হবে না, কারণ পড়া টারা থাকে তো ওম ঐশীর, আগে তো ওমের থাকতো, এখন ওম নিজেই করে মোটামুটি, তাও একটু আধটু দেখাতে হয়, ঐশীরটাও তাই, তাই জন্য মামনি বলে যে না থাক, তারপর আমার নাচ প্র্যাকটিস থাকে। মামুনি সব প্রিপারেশন করে দিয়েছে, মাসি খালি ভাজবে। আর হানিকে দেখালে, দেখলে তো মিষ্টি খাওয়ালাম, ও মিষ্টি ছাড়া আবার খাচ্ছে না বাবু, কিন্তু রস একদম দেওয়াই হয়নি হানিকে, না ওই চিপে চিপে দিয়েছি। মামুনি বলছে যে এত মিষ্টি দিস না, এলাম ডাক্তারবাবু বলেছে কিছু না খেয়ে ওষুধটা খেলে বমি হয়ে যাবে, তো ওই জন্য অল্প করে কিছু খাক, খেয়ে মিষ্টিটা খাক, সকালে যেমন ভাতও খেয়েছিল, তো এখন হয়তো যদি মিষ্টিটা খেয়ে ওষুধটা খেয়ে যদি ভাত আবার খায় তাহলে ভালো, তো ওই জন্যই খাওয়ালাম। সেটাই তো, ওদের এখন মিষ্টি খাওয়া মানে ওদের উচিত নয় আমরা জানি, কিন্তু কিছু করার নেই, পেটে কিছু না করলে না দেওয়া যায়, যতদূর রসটা ওদের না দেওয়া যায়। দেখতে দেখতে রাত্রি 10টা বেজে গেছে আর আমাদের ডিনার টাইমও হয়ে গেছে, তোমাদেরকে দেখানোর পরেই মামুনি কী করছে সেটা দেখানোর পরেই আমরা আবার ঘরে এসে
একটু টিভি দেখছিলাম, ঐশী বলেছে যে এই কটা দিন আর কি আর পড়বে না, একবারে নেক্সট উইক থেকেই ওর হলিডে হোমওয়ার্ক শুরু করবে, তাই জন্য ঐশী ফ্রোজেন দেখছিল। দাদাইয়ের সাথে লুডো খেললো, একই সাথে অনেকগুলো কাজ করে, ও নিজের পুতুল নিয়ে খেলা, তারপরে দাদাইয়ের সাথে লুডো খেলা, তারপরে এসে বললো আজকে একটু ফ্রোজেন দেখবো। আমি বললাম ঠিক আছে দেখ। দেখিয়ে দি যখন অর্ধেক দেখিয়েছি পুরোটাও দেখিয়ে দি, আর তার সাথে আজকে ব্লগটাও এন্ড করে দি। এন্ড করার পরেই কিন্তু তোমরা ডিনারটা দেখতে পাবে। আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন বাই বাই।